21 বছর বয়সে শরীরতন্ত্রে খুব মৌলিক কিছু পরিবর্তন হয়, তারপরে কার্মিক প্রভাব খুব বেশি মাত্রায় কাজ করে। তো এটা হলো কর্মের একটা জাল, আপনার কাছে এমন দ্রাবক থাকতে হবে যাতে আপনি আটকে না যান। ধন্যবাদ সদ্গুরু। তো আপনার আগের আলোচনা অনুযায়ী স্মৃতি সম্পর্কে আপনি যা বললেন, এটা কি জিনগত স্মৃতি যা প্রভাবশালী, নাকি কার্মিক স্মৃতির আধিপত্য বেশি? কারণ আমার মনে হয় যেন আমার মধ্যে দুরকম তথ্যেরই যোগান আসছে, আমি জানি না যে কোনটা। জিনগত স্মৃতির একটা বিশেষ স্তরের তাৎপর্য থাকে যতদিন আপনি 21 বছর বয়সী হচ্ছেন। 21 বছর বয়সে শরীরতন্ত্রে খুব মৌলিক কিছু পরিবর্তন হয়, তাতে জিনগত স্মৃতি কম প্রভাবশালী হয়ে ওঠে। এটা খুব সামান্য ভূমিকা পালন করতে শুরু করে। অনেক মা বাবা আশ্চর্য হয়ে যান যে তাদের বাচ্চারা তাদের প্রতি এতটা আসক্ত ছিল, এই সামান্য কিছুদিন আগেও হঠাৎ 21 বছর হওয়ার পরেই তারা বাবা মার সঙ্গে একই সম্পর্ক বজায় রাখতে পারে না, শুধুমাত্র এই কারণে তাদের জিনগত স্মৃতি কমজোরিভাবে কাজ করে। একবার এই 21 বছর বয়স পার হয়ে গেলে আমাদের বিকাশ লাভের জন্য প্রকৃতির এটা একরকমের একটা সুরক্ষা পদ্ধতি, কারণ কোনো মানব শিশু অন্য প্রাণীর মতো আসে না। অন্য প্রাণীরা 90% তাদের যা হওয়া উচিত তাদের জিনে ইতিমধ্যে নির্দিষ্ট করা থাকে, মাত্র 10% বিবর্তন হয় তাদের সারা জীবনে, আর সেটাও তারা কাজে লাগাতে পারে বা নাও পারে। আর একটা মানব শিশুর ক্ষেত্রে মাত্র 10% স্থির আর বাকি 90% ছেড়ে রাখা আছে ব্যক্তিবিশেষের জন্য। এই কারণে কোনো মানব শিশুর বেড়ে ওঠার প্রথম দিকটি অনেক বেশি ভঙ্গুর, অনেক বেশি সুষ্ঠু পরিবেশ প্রয়োজন হয়, আরও বেশি লালন পালনের প্রয়োজন হয়, কারণ 90% গড়ে তুলতে হবে, মাত্র 10% ইতিমধ্যে একটা ভিত হিসাবে রয়েছে। তো 21 বছর বয়সে আপনার জিনগত প্রভাব লক্ষণীয়ভাবে কমে আসবে যদি না আপনি অত্যন্ত অস্বাভাবিকভাবে আপনার মা বাবার পরিচয়ের সঙ্গে জড়িত থাকেন। হতে পারে তাদের অনেক বেশি বিষয় সম্পত্তি আছে, বা যেহেতু তারা অত্যন্ত প্রভাবশালী, কিংবা আপনি তাদের খুব বেশি শ্রদ্ধা চোখে দেখেন। যাই হোক, না হলে জিনগত প্রভাব স্বাভাবিকভাবেই কমে আসবে। তো তারপর কার্মিক প্রভাবটা অনেক বেশি হয় জিনগত প্রভাবের থেকে। যখন আমরা কার্মিক প্রভাব বলি, এটা ঠিক নয়, যেহেতু এই ভুল ধারণাটা আছে যে কর্ম মানে কেবল সে সব কিছু সম্পর্কে বলা হচ্ছে যা অন্য কোথাও থেকে আসছে, অন্য কোথাও অন্য জীবন থেকে বা যাই হোক, সেটা এরকম নয়। From this morning, এই সকাল থেকে যে সময় আপনি ঘুম থেকে উঠেছেন তা থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনার শরীর নিজস্ব শারীরিক কর্ম করছে, মন মানসিক কর্ম করছে, আবেগ আবেগগত কর্ম করছে, শক্তি নিজস্ব কর্ম করছে, প্রত্যেক মুহূর্তে জেগে থাকা আর ঘুমন্ত অবস্থায় এটা ঘটে চলেছে। তবে আসুন আমরা শুধুমাত্র জেগে থাকা অবস্থাটা বিবেচনা করি। আপনার জেগে ওঠার মুহূর্ত থেকে এখন পর্যন্ত আপনার কর্মের এই চারটি দিকের কতটা আপনি সচেতনভাবে করেছেন, আপনি যদি এর দিকে খেয়াল করেন। এই প্রশ্নটা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি না, সাধারণত জিজ্ঞাসা করি, কিন্তু আপনারা সবাই এখানে ডাক্তার, আমি আপনাদের প্রশ্নটা জিজ্ঞাসা করব না। আমি কেবল এটা বলছি আপনারা নিজেরাই দয়া করে এটা বিশ্লেষণ করুন। এমনকি শতকরা 1% নয়, 1% অনেক নিচে যার সম্পর্কে আপনি সচেতন আছেন, আর বাকি সমস্ত কিছুই অসচেতনভাবে ঘটে চলেছে। কিংবা অন্য ভাষায় বললে অসচেতন শব্দটা এক ধরনের নেতিবাচক শব্দ, বরং বলা যাক আপনি স্বয়ংক্রিয়ভাবে ঘটে চলেছেন। আপনি স্বয়ংক্রিয়ভাবে ঘটে চলার কারণ হল আপনার কার্মিক স্মৃতি। আপনার এত পরিমাণ স্মৃতি আছে যে আপনাকে সত্যি চিন্তা করতে হচ্ছে না, আপনাকে চিন্তা করতে হয় না কিভাবে খাবেন। দেখুন, প্রথমবার একজন শিশু হিসেবে খাওয়াটা কত বড় ব্যাপার ছিল, আপনি জানেন, ভারতীয় খাবার যা শরীরময় হয়ে যেত। কিন্তু আজকে খুব দক্ষতার সঙ্গে আপনি খান, আপনাকে ভাবতে হয় না ঠিক কিভাবে খাবারটা ধরবেন, কি করতে হবে, কারণ আপনার কর্মের সঙ্গে এই স্মৃতি গড়ে উঠেছে। কর্ম মানে কাজ, কাজের এই চারটে মাত্রা সবসময় পরিস্থিতিগুলোকে তৈরি করছে আপনার জীবনকে আরো সহজ করে তুলতে, আপনাকে বেঁধে ফেলতে নয়। এটা একটা কর্মের জাল যা আপনি তৈরি করেছেন। কিন্তু আপনি যখন একটি জাল তৈরি করেন, তখন আপনার কাছে থাকতে হবে একটা দ্রাবক যাতে আপনি এই জালে নিজেই না জড়িয়ে পড়েন। ধরুন আপনি একটি মাকড়সা, আপনি একটি চমৎকার জাল বুনেছেন এটা অন্যদের জন্য যাতে তারা এর মধ্যে আটকে পড়ে, অন্য পোকামাকড়দের জন্য। কিন্তু যদি মাকড়সাটা নিজেই এতে জড়িয়ে পড়ে তাহলে মাকড়সাটা নির্বোধ। তো এটাই ঘটছে মানুষের ক্ষেত্রে, একটা সুনির্মিত স্মৃতির প্রক্রিয়া তৈরি হয়ে চলেছে প্রতিটি মুহূর্তে। দেখুন, আপনি হয়তো ঘুমোচ্ছেন, এরকম অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, আমি এর মধ্যে বিস্তারিতভাবে যাব না। এমনকি আপনি যখন ঘুমোচ্ছেন, আপনি গভীরভাবে ঘুমোচ্ছেন, আপনি জানেন না, আমি এমন একটা ভাষায় কথা বলবো যা আপনি জানেন না, কয়েকটা বাক্য,
Actually, if we can hypnotize you, আসলে আমরা আপনাকে হিপনোটাইজ করতে পারি অনেক মাস বা কিছু বছর পরে আমরা আপনাকে ওই বাক্যগুলো বলাতে পারি এমন একটা ভাষায় যা আপনি জানেন না এমন একটা সময়ে আপনি এটাকে উপলব্ধি করেছিলেন যখন আপনি গভীর ঘুমে ছিলেন তো আমি বলছি যদি আপনি এখান থেকে ওখানে হেঁটে যান হয়তো ২৫টি নানা ধরনের গন্ধ আসছে আপনি সচেতনভাবে এটা লক্ষ্য নাও করতে পারেন কেবল যদি এটা খুব তীব্র হয়তো খুব খারাপ বা ভীষণ ভালো আপনি খেয়াল করতে পারেন না হলে আপনি লক্ষ্য করবেন না কিন্তু সংবেদনতন্ত্রে সেই সমস্ত কিছু রেকর্ড হতে থাকে তো কেন না জেনেই বস্তুত মানসিকভাবে বা বুদ্ধি দিয়ে স্পষ্ট অনুভব না করেও আপনি স্রেফ যেতে চাইবেন না হয়তো এটা গন্ধের জন্য বা হয়তো কোনো দৃশ্য বা হয়তো কোনো শব্দ বা কেবল সেখানকার শক্তি সে যাই হোক না কেন আপনার কর্মের চারটি মাত্রা শারীরিক মানসিক আবেগগত এবং শক্তি সংক্রান্ত সবসময় আপনার জন্য এক সুনির্মিত আর দর্শনীয় জাল তৈরি করে চলেছে এই জাল আপনাকে ফাঁদে ফেলার জন্য নয় এই জাল জীবনকে স্বয়ংক্রিয় করে তোলার জন্য যাতে অনেক জিনিস আপনাকে ভাবতে না হয় এমনি এমনি যাতে আপনি করতে পারেন কারণ এটা আপনার কার্মিক স্মৃতিতে রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু মানুষ তাদের করা বেশিরভাগ জিনিসের সাথেই জড়িয়ে পড়েন আর তারা বাঁচতে শুরু করেন কোনটা ভালো আর কোনটা মন্দ যেই মুহূর্তে আপনি বলেন এটা ভালো সেই মুহূর্তে আপনার কিছুটা আকর্ষণ তৈরি হয় এর প্রতি আর যে মুহূর্তে আপনি বলেন এটা খারাপ এর প্রতি কিছুটা বিতৃষ্ণা তৈরি হয় এই ভালো লাগার মন্দ লাগা দুটোতেই আপনি আটকে যাবেন এখন আপনি এক বিস্তারিত জাল তৈরি করেন আর নিজের জালেই জড়িয়ে পড়েন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটাই কর্মের পরিণতি কর্ম হল টিকে থাকার সবথেকে প্রগতিশীল পথ It simply literally means সোজা কথায় এর মানে আপনি আপনার জীবনের সৃষ্টিকর্তা আপনার স্নায়ুতন্ত্র আপনার নির্দেশে সক্রিয় না হলে আপনি কখনোই নিজের জীবনের সৃষ্টিকর্তা হয়ে উঠতে পারবেন না আপনি সবসময় এক আকস্মিকভাবে ঘটা জীবন হয়ে থেকে যাবেন তো আপনি যদি আকস্মিকভাবে ঘটা জীবন হওয়া থেকে সরে যান যে মানুষ যিনি অপ্রয়োজনীয় মাত্রার উদ্বেগ এবং ভয় জাতীয় ব্যাপার অনুভব করছেন রোজকার জীবনে প্রচুর চিকিৎসক বলে বেড়াচ্ছেন এগুলো সব স্বাভাবিক ব্যাপার আপনি উদ্বিগ্ন সেটা স্বাভাবিক এমনকি আমিও উদ্বিগ্ন This is not the way to make a human being. এভাবে মানুষ তৈরি হয় না মানুষ এসবের ঊর্ধ্বে উঠতে সক্ষম আমাদেরকে ধরা হয় মানব সত্তা হিসেবে আমরা সত্তা শব্দটি অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করিনি আমরা কোনো হাতিকে হাতি সত্তা বলি না কোনো বাঘকে বাঘ সত্তা বলি না কোনো পিঁপড়েকে পিঁপড়ে সত্তা বলি না আমরা শুধু মানুষকেই সত্তা বলি কারণ আপনি সত্তা হতে সক্ষম তার মানে আপনি সচেতন অস্তিত্ব হতে সক্ষম তার মানে আপনি যেভাবে চান সেভাবে আপনার প্রত্যেকটি ক্ষমতাকে কাজে লাগাতে সক্ষম আপনার চারপাশে যা ঘটছে তার প্রতিক্রিয়া হিসেবে নয় বরং সচেতনভাবে সাড়া দিয়ে